বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয় থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2015 এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এতে মাহফুজ আহমেদের সঙ্গে যৌথভাবে শ্রেষ্ঠ নায়কের স্বীকৃতি পান শাকিব খান। পুরস্কার অর্জনের পর শুক্রবার সন্ধ্যায় গ্লিটসকে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেন, আমাদের শিল্পীদের জন্য এটা সবচেয়ে বড় সম্মান। এই নিয়ে আমি তৃতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলাম। খবরটা শোনার পরেই আমি আনন্দে কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি। আমি খুবই আনন্দিত। চলতি বছরে নানা কারণেই বারবার সংবাদের শিরোনামে এসেছেন শাকিব খান। কিছুদিন আগেই হঠাৎ করেই 6 মাস বয়সী সন্তান সহ স্ত্রী অপবিশ্বাসের গণমাধ্যমের সামনে আসার ঘটনা থেকে শুরু করে পরিচালক সমিতির তাকে নিষিদ্ধ ঘোষণা সহ নানা কারণেই সময়টা ভালো যাচ্ছিল না তার। তিনি বলেন, জীবনটা আসলে জোয়ার ভাটার মতো হয়, কখনো একটু খারাপ যাবে, আবার কখনো একটু ভালো যাবে। সব কিছু নিয়েই আসলে জীবন। তবে আমি সবসময় ভালো কিছু করার চেষ্টা করি, হয়তো অনেক সময় সম্ভব হয়ে ওঠে না কিংবা পারি না। তবে যেহেতু এই পুরস্কারটা দেশের চলচ্চিত্রের জন্য সর্বোচ্চ সম্মান, এই সর্বোচ্চ সম্মানটা যে পেয়েছি তা অবশ্যই নিজেকে অনেক বেশি চিয়ার আপ করে, এটা নিজের কাজের গতি আরও বাড়িয়ে দেবে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারটি কি একমাত্র সন্তানকে উৎসর্গ করবেন? এমন প্রশ্নে শাকিব খান গ্লিপসকে বলেন, এখনই এই বিষয়টি কেন আসছে, আগে পুরস্কারটা হাতে পাই, তখন সব কিছু বলা যাবে। পরিবারের বিষয়গুলো আমি কখনোই ক্যারিয়ারের সঙ্গে টানতে চাই না। আমার পরিবার ও আমার কাজ দুটোই আলাদা জগৎ। বর্তমানে শাকিব খান রংবাজ সিনেমা দৃশ্য ধারণের কাজে ব্যস্ত সময় পার করছেন। শুক্রবার থেকে শুরু হয়েছে সিনেমার বাকি অংশের দৃশ্য ধারণের কাজ। শামীম আহমেদ রনির বদলে বর্তমানে সিনেমাটি নির্মাণ করছেন আব্দুল মান্নান গাজীপুরি। 2010 সালে জাকির হোসেন রাজুর ভালোবাসলেই ঘর বাঁধা যায় না সিনেমাতে অভিনয়ের জন্য প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান শাকিব খান। এরপর 2012 সালে শাহিন সুমনের ক্ষুধার পরে মা সিনেমায় অভিনয়ের জন্য দ্বিতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন। আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।